আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 01714088509 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, আজকে আপনাদের সামনে যে বিষয়টা পেশ করব সেটা হলো বন্ধাত্ব রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। বন্ধাত্ব বুঝতেই পারছেন সন্তানাদি হয় না। এই বন্ধাত্ব যে শুধু মহিলাদের তা না, কিন্তু পুরুষেরও হতে পারে মানে হয়ও। তবে মহিলাদের বন্ধাত্ব রোগ বেশি, শতকরা 90 জনই মহিলাদের বন্ধাত্ব রোগ, আর পুরুষের মাত্র শতকরা 10 জন। ওই এই বন্ধাত্ব রোগের বিভিন্ন কারণ আছে। একটা কারণ হলো প্রকৃতিগতভাবে বা জন্মগতভাবে মহিলাদের ফেলোপিয়ান টিউব এগুলো বন্ধ থাকে, অর্থাৎ এগুলার সচল থাকে না। এই রকম যদি হয় তাহলে কিন্তু আগে বলে নিলাম, তাহলে আমার এই যে চিকিৎসাটা বলবো চিকিৎসাগুলো এগুলো কোনো কাজ হবে না। কিন্তু একটা সুখের বিষয়, এই যে টিউব যে বন্ধ থাকে এই রকম সংখ্যা খুবই কম, বুঝছেন না? সাধারণত হয় অন্যান্য কারণে। কী কী কারণে? হরমোনের সমস্যা, বুঝছেন না? তারপর মহিলাদের ঋতুস্রাবে গোলযোগ, প্রদস্রাবে গোলযোগ, শ্বেতপ্রদর, জরায়ুর বিভিন্ন সমস্যা, মহিলাদের এক কথা যোনি যন্ত্রের বিভিন্ন সমস্যা, এইগুলোই মূলত কারণ। যা হোক, এই কিছু ওষুধের সাথে এখন আপনাদের পরিচয় করিয়ে দেব। ওষুধগুলো হলো অ্যাগনাস কাস্ট, অরাম মেট, বোরাক্স, অরামিউর, নেট্রোনেটাম, কোনিয়াম, হেলোনিয়াস, অশ্বগন্ধা। অশ্বগন্ধার নাম শুনছেন না? সচরাচর শোনা যায়, এটা জার্মানি আছে, তারপরে ইউরোপের অন্যান্য দেশের আছে, পাকিস্তানি আছে, ভারতীয় আছে, বাংলাদেশি আছে। এই অশ্বগন্ধা ভুলবেন না কখনো। এই অশ্বগন্ধাই দেখা যায় অনেক, বিশেষ করে ওই জার্মানিটা খাওয়ালে অনেক ওই বন্ধাত্ম রোগী ভালো হয়ে যায়, বুঝছেন না? কাজে সেটার নাম মাঝখানে বলে নিলাম। তারপরে আরও আছে নেট্রাম কার্প, কলোফাইলাম, সিপিয়া মারাত্মক একটা ওষুধ এই বন্ধাত্ম রোগের, বুঝছেন না? পালসেটিলা, সেওটা খুব ভালো। যেগুলো বলছে এগুলো প্রত্যেকটাই কার্যকরী ওষুধ। এগুলো হলো হোমিওপ্যাথিক সরাসরি। আর এছাড়াও সাপোর্ট ওষুধ হিসাবে আছে বায়োকেমিক্যাল, নেট্রাম, ফস। তো এই যে ওষুধগুলি বললাম, এই ওষুধগুলি সব কিছু কিন্তু খাওয়াইতে হবে না। ওই যে বিভিন্ন যে কারণ থাকতে পারে না, ওই কারণ অনুযায়ী অর্থাৎ লক্ষণ অনুযায়ী এই ওষুধগুলি যদি একসঙ্গে দুই তিন প্রকার ওষুধ যদি ব্যবহার করা যায়, তাহলে দেখা যায় অনেক বন্ধাত্ম রোগী এই হোমিওপ্যাথিকের চিকিৎসা ভালো হয়ে গেছে। কাজেই নিরাশের কোনো দরকার নাই, হতাশার দরকার নাই। আসুন আমরা বন্ধাত্ম রোগী যারা আছি হোমিওপ্যাথির সাহায্যে এসে ওই এগুলা দূরকরণের চেষ্টা করি। ধন্যবাদ।